আজ দশমী, উৎসবের ইতি, মন খারাপের শুরু, বাতাসে বিষাদের সুর। তিথি অনুযায়ী এদিন সকাল ইতিমধ্যেই বনেদি বাড়ি ও বহু বারোয়ারি পুজো মণ্ডপে দশমী পুজো হয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জনের কন্যাসম দেবী উমাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে চলছে সিঁদুর খেলা। মুদিয়ালি ক্লাবে শুরু হয়েছে দশমীর পুজো, তার পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন মণ্ডপে মাকে বিদায় জানানোর আগে চলছে সিঁদুর খেলা। এবার কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ মুদিয়ালি ক্লাব। রাজস্থানি শিল্পকলা মণ্ডপ জুড়ে প্রতিমায় সাবেকি সাজ, সব রীতি মেনে সেখানেও সিঁদুর খেললেন মহিলারা। পৌরাণিক কাহিনী অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে মা দুর্গা পাড়ি দেন কৈলাসের স্বামীর কাছে। এই কারণেই এই তিথিকে দশমী বলা হয়। কিন্তু দশমী বিজয়া কেন বলা হয় তার ব্যাখ্যাতেও উঠে আসবে পৌরাণিক কাহিনী। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে কথিত রয়েছে যে মহিষাসুরের সঙ্গে মা দুর্গা নয় দিন নয় রাত্রি যুদ্ধ হওয়ার পর দশম দিনে বিজয় লাভ করেন দেবী দুর্গা। নারী শক্তির এই জয় লাভকেই বিজয়া বলে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে শ্রীচণ্ডীর কাহিনী অনুযায়ী দেবীর আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এবং মহিষাসুরকে বধ করেন শুক্লপক্ষের দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই বিজয়া দশমী বলে চিহ্নিত করা হয়। বাঙালিদের মধ্যে সিঁদুর খেলার ইতিহাস এখনো সঠিকভাবে জানা যায়নি। জমিদার বাড়ির দুর্গা পুজোয় 200 বছর আগে এই সিঁদুর খেলার উৎসব শুরু হয়েছিল। আরেকটি অন্য তথ্য অনুসারে সিঁদুর খেলার এই ঐতিহ্য দুর্গা পুজোর মতোই পুরনো। ধারণা করা হয় এই রীতি প্রায় 400 বছর পুরনো। সাধারণভাবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি কোনো মহিলা সঠিক রীতি মেনে সিঁদুর খেলা খেলেন তাহলে তার মঙ্গল হয়। যেহেতু হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর দান একটি লৌকিক আচার, সেই সমস্ত রীতি মেনেই এই দিনে বাঙালিরা মাতলেন সিঁদুর খেলায়। ভিডিও রিপোর্ট, কলকাতা টুডে.কম।